গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে সকালে পৌর এলাকার কেওয়া গ্রামের ঘটনা এটি ফায়ার সার্ভিস জানায় যে স্কাইনিশ পাওয়ার কোম্পানির কারখানার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তারা এ সময় বিদ্যুতের খুঁটির সাথে লোহার রড লেগে বিদ্যুতায়িত হন তিনজনই আর এতে ঘটনাস্থলে মারা যান তারা মরদেহ তিনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত প্রিয়াস ও পাভেলের বাড়ি নোয়াখালী আর মনোয়ার হোসেনের বাড়ি জামালপুরে দর্শক এনি আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান আমরা যাচ্ছি তার কাছে রফিক ফারুক সকাল সাড়ে আটটার দিকে আমার পেছনে যে কারখানাটি রয়েছে স্কাই নেট নামে একটি পাওয়ার কারখানা পাওয়ার এই কারখানাতে মূলত যে শ্রমিকরা ছিল তারা কিন্তু কাজ করতেছিলেন তো সকাল সাড়ে আটটার দিকে যখন রড দিয়ে কাজ করে সেই সময় আসলে কারখানার কাছেই যে মেন লাইন রয়েছে সেই মেন লাইনের সাথে রডের স্পর্শ হয় আর স্পর্শ হওয়ার সময়ই কিন্তু সাথে সাথে যে তিন শ্রমিক ছিল যে তিন শ্রমিকের শরীরে আগুনে জ্বলসে যায় পরে আগুনে জ্বলসে যাওয়ার পরে ঘটনাস্থল থেকে কিন্তু তাদের মৃত মৃত্যু হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেই তিনজনের মৃতদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এই মুহূর্তে কিন্তু কারখানার ভিতরে যে তিন শ্রমিক মারা গেছে তাদের ময়নাতদন্ত তদন্ত এবং সুরথাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন তাদের সুরথাল রিপোর্ট প্রস্তুত করা হলে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে যে তিনজন শ্রমিক মারা গিয়েছে তাদের দুজনের বাড়ি নোয়াখালীতে একজনের বাড়ি জামালপুরে তারা এই এলাকাতে মূলত ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করত আর যে ভবনটিতে মূলত তারা কাজ করতেন সেই ভবনের আসলে অনুমোদন নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আসলে ভবনটির পশ্চিম পাশে কিছু অংশ বৃদ্ধি করা হয়েছে মূলত যে অংশটি বৃদ্ধি করা হয়েছে সেইখানে মূলত কাজ করছিলেন এই শ্রমিকরা আর এই বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকার কারণে কিন্তু রডের সাথে এই বিদ্যুৎ লাইনের স্পর্শ হয় আর স্পর্শ হওয়ার পরেই কিন্তু তারা বিদ্যুৎ আয়িত হয়ে মৃত্যুবরণ করে তো আমরা কারখানার যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু ভবনের অনুমোদন নিয়ে আমাদের সাথে সৎ উত্তর দিতে পারেননি এমনকি আমরা যে সংশ্লিষ্ট পৌরসভা রয়েছে পৌরসভার সাথে কথা বলেছি তারা বলছে নতুন করে যে পশ্চিম অংশে যে ভবনটি বাড়ানো হয়েছে সেটি তাদের জানা নেই এবং এই অংশটির আসলে অনুমোদন নেই যদি অনুমোদন থাকতো তাহলে সিটি পৌরসভা থেকে জানানো হতো মূলত কারখানার গাফলতির কারণে এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে সেটি আমরা কিন্তু বলতে পারি কারণ যে অংশটুকু বাড়ানো হয়েছে সেখানে কিন্তু তাদের কারখানার অনুমোদন ছিল না তো যেহেতু এখন শ্রমিকদের শ্রমিকের সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে প্রস্তুত শেষে হয়তো তাদের মরদেহ মনের তদন্তের জন্য শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হবে তো পারুক এই ছিল অ্যাকচুয়ালি এখানকার সর্বশেষ পরিস্থিতি রফিক আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান